Assalamualaikum viewers, welcome to our new video. So আজকে হলো দেখাবো কিভাবে গিফট কার্ড এনাবল করতে হয় জাঙ্কিতে। জাঙ্কিতে একটা নতুন মেথডে কাজ চলতেছে, সো যারা হলো গিফট কার্ড অ্যাকাউন্ট এনাবল করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা অল্প দামে হলো গিফট কার্ড অ্যাকাউন্ট এনাবল করে দেব। এটা নতুন মেথডে জাঙ্কিতে কাজ চলতেছে। অথবা যারা মেথড পুরোটাই কিনতে চান তারাও ইনবক্স করতে পারেন, অল্প দামে মেথড দেওয়া হবে। এবং যারা আমাদের টিমে হলো জয়েন করতে চান তারা আমাদের সাথে কথা বলে আমাদের টিমে জয়েন করতে পারেন, আমরা মাসিক ব্যাপী হলো আইপি দিয়ে থাকি। কীভাবে জাঙ্কি অ্যাকাউন্টে গিফট কার্ড এনাবল করতে হয় সেই ফুল প্রসেসটাই এখন আমি দেখাবো। সো সিকিউরিটি পারপাসে আমি কিছু ইনফরমেশন হাইড করে রাখব। আমার সম্পূর্ণ এসএসএন হলো সাবমিট করা হয়ে গেছে, এখন আমি হলো নাম্বার ইউজ করব, অবশ্যই প্রিমিয়াম নাম্বার ইউজ করব। আমি আমার প্রিমিয়াম নাম্বারটি নিয়ে ফেলছি, এখন হলো এটা সাবমিট করব, ইনশাল্লাহ গিফট কার্ড এনাবল হবে। কোড এসে গেছে, এখন আমি সাবমিট করব, দেখি কি হয়।